ইতিহাস তো বহু অজানা গল্পের সাক্ষী, বহু অজানা ঘটনা, বহু হিংসা এবং আত্মত্যাগের গল্প লেখা রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। ঐতিহাসিক স্থানগুলির প্রতিটি দেয়াল, প্রতিটি ইট এখনও ইতিহাস বয়ে নিয়ে চলে। প্রাচীন ফোর্ট, রাজবাড়িগুলি যেন এক একটি মূর্তমান ইতিহাসের সাক্ষী। এমনই একটি ঐতিহাসিক দুর্গ হল গোলকুন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট বা দুর্গ ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী হিসেবে এটি বিখ্যাত। ভৌগোলিকভাবে এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। পুরাতাত্ত্বিক গুরুত্ব এবং ইতিহাসের আধার হিসেবে এটি গুরুত্ব অপরিসীম। এটি দুর্গের প্রবেশপথ। ৫০০ বছরের পুরনো এই দুর্গতেও অদ্ভুত বৈজ্ঞানিক প্রযুক্তির দেখা মিলল। রাজা নিজেকে সুরক্ষিত রাখার জন্য এমনভাবে দুর্গের স্ট্রাকচার তৈরি করিয়েছিলেন যে সামান্যতম শব্দ তাঁর কানে গিয়ে পৌঁছত। তারই নমুনা দেখুন ওই গাইড আমাদেরকে বোঝাচ্ছিল। কাকাটিয়া শাসনকালে এই দুর্গটি তৈরি হয়। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন। দুর্গ এবং ভেতরকার শহর গ্রানাইট পাহাড়ের ওপর তৈরি হয়েছিল। ১৩৬৩ সালের এক চুক্তি অনুযায়ী এটি বাহমনি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয়। মূলত এই সময়েই গোলকোন্ডা ধীরে ধীরে খ্যাতি লাভ করেছিল। বাহমনিরা মাটির দুর্গকে গ্রানাইট পাথর দিয়ে সংস্কার ও সম্প্রসারণ করেন। গোলকোন্ডা হীরক খনির জন্য বিখ্যাত। আশেপাশে হীরক খনি থাকার কারণে গোলকোন্ডা দ্রুত একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয়। ফোর্টের ওপর থেকে হায়দ্রাবাদ শহরের অনেক কিছুই দৃষ্টিগোচর হচ্ছে। দুর্গটি চারটি দুর্গের সমষ্টি। প্রবেশের জন্য ৮টি গেট আছে। ভিতরে আছে রাজকীয় আবাসন, দরবার হল, মন্দির, মসজিদ, অস্ত্রাগার ইত্যাদি। উন্নত বৈজ্ঞানিক নির্মাণ কৌশল লক্ষ্য করা যায়। বিভিন্ন বিন্যাস এমনভাবে করা হয়েছিল যাতে ঠান্ডা বিশুদ্ধ বাতাস দুর্গের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। দুর্গের ৯ কিমি দূরে হুসেন সাগর লেক অবস্থিত। দুর্গটি নির্মাণে হিন্দু এবং মুসলিম দুই শাসকের ভূমিকা থাকায়
দুর্গে স্থাপত্য শৈলীতে তার প্রভাব দেখা যায় প্রবলভাবে। দুর্গকে ঘিরে জড়িয়ে আছে নানা কাহিনী। শোনা যায় গোলকুণ্ডা দুর্গে রচিত হয়েছিল এক ব্যর্থ প্রেমের কাহিনী।